জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা যুবলীগের উদ্যোগে বিএনপি জামাত চক্রের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 10টায় উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে আরামনগর বাজার পর্যন্ত প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সানোয়ার হোসেন বাদশাহ, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান এলিন, পৌর আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, পুগল দীঘা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল ইসলাম মানিক, পৌর কাউন্সিলর শাখাওয়াত আলম মুকুল, যুব মহিলা লীগের সহসভাপতি শারমিন জাহান ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক সঞ্জিদা, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি কে এম সোহেল রানা, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম আল মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।